বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানুর গান কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই গান না শুনে থাকলেও একসময় এই গান ছিল খুবই জনপ্রিয়। তবে কুমার শানুর গানে সে ঠাকুমাকে হার মানালো 110 বছর বয়সী আর এক ঠাকুমা। বিশ্বাস হচ্ছে না তো, 110 বছর বয়সী ঠাকুমা আজও তরতাজা, জীবনের একেবারে শেষ স্তরে পৌঁছেছেন, সদ্য পা দিয়েছেন 110-এ। ছোটখাটো জিনিস আর উদ্বেগ বাড়ায় না তার। জীবনের এই শেষ সময়ে ভগবান তাকে দিলেন এক অদ্ভুত উপহার, যার দৌলতে মাথায় গজালো চুল, গজালো নতুন দাঁত। দাঁত পড়ার বয়সে নতুন দাঁত গজানো দেখে হতবাক সাধারণ মানুষ, এ যেন নতুন করে জন্মানো। ঘটা করে বৃদ্ধার জন্মদিন পালন করলো পরিবার, চমৎকার না মিরাক্কেল, কি বলবেন একে? শুধু 10 নয়, 10-এর আগে আরো একটি এক। হ্যাঁ, বৃদ্ধার বয়স 110, কিন্তু তার পাওয়া উপহার শুনলে আপনার তা একেবারেই মনে হবে না। মাথায় টুপি, হাতে ছুরি দিয়ে দিব্য 110 বছর উদযাপন করছেন বৃদ্ধা। জীবনের শেষ স্তরে সে জীবনকে উপভোগ করতে চান তিনি আরো কয়েকটা বছর, ভগবানও বোধহয় তাই চান। তাই 110 বছরের বৃদ্ধাকে উপহার দিলেন নতুন মাথার চুল, এমনকি দাঁতও। বিষয়টা খানিক জটিল লাগছে তাই না? ঠিক আপনার মতনই এমনই অবাক হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা। জানা যায় 110 বছর বয়সে বৃদ্ধার মাথায় গজিয়েছে নতুন চুল, মাড়িতে গজিয়েছে নতুন দাঁত, ঠিক যেন নতুন করে জন্ম। তাই পরিবারের উদ্যোগে পালন করা হলো এই বৃদ্ধার জন্মদিন। কেক কেটে টুপি মাথায় পরে একেবারে বাচ্চাদের মতো করে এই দিন উপভোগ করলেন 110 বছর বয়সী সখীবালা মণ্ডল। তবে অভিনব ঘটনার সাক্ষী থাকলো দিদির দূতেরা। ঘটনাচক্রে সেই সময়তেই দিদির দূতেরা পঞ্চায়েত স্তরে গ্রাম পরিদর্শনে বাড়ি বাড়ি যাচ্ছিলেন। বজবজ রামচন্দ্রপুরের এক বাড়ির এই ঘটনা দেখে দিদির দূতেরা রীতিমতো ঘরে এসে বসতে বাধ্য হয়। এই দিন উপস্থিত ছিলেন বজবজ 2 নম্বর ব্লকের সহসভাপতি বুচান ব্যানার্জিও, তারাও তাদের এই উদযাপনে সামিল হন। এছাড়াও রাজ্য সরকারের প্রকল্পের সবকটি প্রকল্প সঠিক সময় পাচ্ছেন কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করা হয় সখীবালা দেবীকে। আমরা দিদির মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির উদ্যোগে মমতা ব্যানার্জির নেতৃত্বে সুরক্ষা কবচ প্রত্যেক বাড়িতে বাড়িতে এসেছিলাম, আগের দিন এসেছি, আজও তোমাদের বাড়িতে এসেছি। আজকের আমাদের পক্ষ থেকে তোমাকে শাড়ি নতুন পাঠানো হয়েছে, ব্লাউজ পাঠানো হয়েছে। আমাদের মানবিক সংসদ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পাঠিয়েছে তোমার সবকিছু। তোমার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো? না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, সরি, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছ তো? আচ্ছা, বিধবা ভাতা পাচ্ছ তো? আচ্ছা, ঠিক আছে, পাচ্ছ তো? আচ্ছা, চাল পাচ্ছ তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি পাঠিয়েছে তোমাদের যদি কোনো, তোমার কাছে আমরা এসছি, তোমার 109-10 পড়েছো, তাই জন্য দিদি এবং অভিষেক ব্যানার্জি তোমার কাছে নতুন করে তোমার আশীর্বাদ নিয়ে আমরা সুরক্ষা কবচ এই পাড়াতে করব, ঠিক আছে? তোমার আশীর্বাদ দাও, আমাদের মাথায় দাও, ভালো থেকো। আচ্ছা।